এটাই তো ফুটবলের সৌন্দর্য। ঐতিহাসিক জয়ের পর মায়ের সাথে হাকিমির জয় উদযাপন। প্রিয় দর্শক, এটা সত্যি যে মরক্কোর মানুষের কাছে এই রাত নিঃসন্দেহে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তারা যে ফুটবলের র্যাঙ্কিংয়ে 2 নম্বরে থাকা বেলজিয়ামকে হারিয়ে রীতিমতো ইতিহাসের জন্ম দিয়েছে। শক্তিশালী বেলজিয়ামকে হারিয়েছে তাও 2-0 ব্যবধানে। বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত রক্ষণের সাথে গোলের সুযোগও কাজে লাগিয়েছে আশরাফ হাকিমি। তাই তো এমন জয়ের উদযাপন একা করেননি, বরং গ্যালারিতে চলে যান, ম্যাচ শেষে মাকে নিয়েই জয় উদযাপন করেছেন। সিক্ত হয়েছেন মায়ের ভালোবাসায়, মাকে ভালোবাসা দিয়েছেন। তাই তো দীর্ঘ 24 বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল মরক্কো। সেই সাথে আরেকটি অঘটনের সাক্ষী হলো কাতার বিশ্বকাপ, যদিও এটাকে অঘটন বলা যাবে না, কারণ দুর্দান্ত খেলেই জিতেছে মরক্কো। তারা যেভাবে খেলেছে তাদের জয়টা তাদের প্রাপ্য ছিল। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে মা ছেলের এমন উদযাপন সত্যিই বেশ নজর কেড়ে নিয়েছে সবার। অনেকেই প্রশংসাই ভাসাচ্ছেন মরক্কোর গোলদাতা এবং রাইট ব্যাক আশরাফ হাকিমিকে, কারণ তিনি যে জয়ের আনন্দ মায়ের সাথে ভাগ করে নিতে গেছেন।